ওয়েলকাম টু স্টাডি আইকিউ। আমি পূজা, তোমাদের জন্য নিয়ে এসেছি গত বছরের মানে 2020 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেট টপিক, যেগুলো তোমাদের যে কোনো এক্সামিনেশনের জন্য, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড যে কোনো এক্সামিনেশনের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো আমাদের স্টাডি আইকিউকে যদি তুমি জয়েন করতে চাও, তো তুমি আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি আইকিউ এডুকেশনে তুমি জয়েন করতে পারো, অথবা ইউ ক্যান অলসো ফলো আস অন টুইটার @ স্টাডি আইকিউ। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আইকিউ এডুকেশন ইজ অলসো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো করব, বেসিক্যালি জুন আর জুলাইয়ের 2020 সালে জুন আর জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা কভার করব। এবং এটা কেন ইম্পর্টেন্ট, প্রথমত তো ইম্পর্টেন্ট কারণ WBCSর জন্য অথবা WBPSC যে কোনো এক্সামিনেশনের জন্য, যেখানে এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই দেখা যায়, এবং এছাড়াও স্টেট সার্ভিসের SSC বা এনি স্টেট লেভেল এক্সামিনেশনের জন্য, এই সমস্ত জন্য আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং আশা রাখবো এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো বেসিক্যালি দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ক্যাবিনেট অ্যাপ্রুভস রিনেমিং অফ কলকাতা পোর্ট ট্রাস্ট ইন দ্য নেম অফ, বলছে ক্যাবিনেট আমাদের যে ইউনিয়ন ক্যাবিনেট, তিনি সেটা কলকাতা পোর্ট ট্রাস্ট যেটা, তাতে সেটা কার নামে নতুন করে রিনেম করা হয়েছে। সো দ্য অপশনস আর শ্যামাপ্রসাদ মুখার্জি, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়। সো বিফোর কনক্লুডিং ইন টু দ্য আনসার, আমরা একটুখানি দেখে নিই। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে আশুতোষ মুখার্জি এবং যোগমায়া দেবীর স্বনামধন্য সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। প্রত্যেকেই জানেন এই বিষয়টা সম্পর্কে 100% যে তিনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন এবং ভারতীয় জনসংঘ, ভারতীয় জনসংঘ, তো এই ভারতীয় জনসংঘকে তিনি ভারতীয় জনসংঘ, পরবর্তীতে যেটা সংঘে পরিণত হয়েছে, ঠিক আছে, তো রাষ্ট্রীয় জনসংঘ যাকে বলা হয়, তো ভারতীয় জনসংঘের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এবং ওয়ান মোর থিং হিয়ার নিড টু সে, কে তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম যে ক্যাবিনেট ছিল, জওহরলাল নেহরুর যে ক্যাবিনেট, তার কিন্তু তিনি ছিলেন একজন মন্ত্রী। এছাড়াও এই সময় একটি বিষয়ের সাথে তার নাম আসে, সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু। কাশ্মীরে যে ইস্যুটি, যে বর্তমানে যে 2018 সালে যেটা গিয়ে ক্লিয়ার হয়, 2019 সালে ফাইনালি যেটা অ্যাজ আ অ্যাক্ট সামনে আসে, দ্যাট ইজ দ্য আর্টিকেল 370-র অ্যাবলিশন। তো সেই সময়ে যখন হি ওয়াজ অ্যাজ আ মিনিস্টার অ্যাট দ্য ক্যাবিনেট, সেই সময় কিন্তু তিনি আর্টিকেল 370-র থাকা নিয়ে ভীষণ রকমের বিরোধিতা করেন, ঠিক আছে? এবং তিনি প্রথম থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি আরেকটি বিষয়বস্তু ছিল, তিনি প্রথম থেকে কিন্তু ভারতবর্ষের বিভাজন, ঠিক আছে, ভারত বিভাজনের বিরুদ্ধে তিনি, মানে ভারতবর্ষকে ডিভাইড করে যে পাকিস্তান এবং যে বাকি বাংলাদেশ বা এই জাতীয় যে যে পুরোপুরি বর্ডার অ্যাসোসিয়েশন থেকে আলাদা হয়ে যাওয়া, এই পুরো বিষয়বস্তুটা কিন্তু তিনি বিরোধিতা করেন। তার কাছে মনে হয়েছিল যে মাত্র শুধুমাত্র জাতি ধর্মের ভিত্তিতে, জাতি ধর্মের ভিত্তিতে কখনোই ভারতবর্ষের বিভাজন হওয়া উচিত নয়। তো দ্বিতীয় আমাদের যিনি অপশন আছেন সেটা হচ্ছে ক্ষুদিরাম বোস। আমরা বাঙালিরা সর্বদাই অত্যন্ত গর্বিত বোধ করি, কারণ ক্ষুদিরাম বোস হচ্ছে ওয়ান অফ দ্য পার্সন যে সব থেকে কম বয়সে ভারতবর্ষে তিনি কিন্তু বিপ্লবী তকমা পান এবং সব থেকে কম বয়সে তার মৃত্যু ঘটে, ঠিক আছে? বেসিক্যালি তার মৃত্যু ঘটে 11th August, তার মৃত্যু ঘটে 11th August, সময়টা ছিল 1908, ঠিক আছে? তো মাত্র তিনি 18 বছর বয়সে তিনি কিন্তু বিপ্লবী হয়েও তিনি কিন্তু শহীদ হন, ঠিক আছে, প্রথম শহীদ, সব থেকে ইয়াংগেস্ট শহীদ মানুষ, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বিষয়ে বলার, ক্ষুদিরাম বসুর নাম আসলে পরে আমরা আরেকটা জিনিসের সাথে এখানটায় আমাদের যোগাযোগ হয়, সেটা হচ্ছে অনুশীলন সমিতি। সেটা হচ্ছে কি? অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির যখন কথা আসে, সবাই তোমরা জানোই যে ইতিহাসের পাতায় অনুশীলন সমিতি, ভারতবর্ষের ইতিহাসের পাতায় বাংলার যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তাতে কিন্তু অনুশীলন সমিতি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা নির্বাহ করে।
তো অনুশীলন সমিতির বিভিন্ন মানুষ যেমন সতীশচন্দ্র বসু ছিলেন, তাছাড়াও ছিলেন শশীভূষণ রায়চৌধুরী, ব্যারিস্টার পি মিত্র, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, এই সকলের সংস্পর্শে আসেন এবং ক্ষুদিরাম বোস চেষ্টা করেন, প্রফুল্ল চাকীর সাথে একবার প্ল্যান করেন যে তিনি তারা কিংসফোর্ডের কে হত্যা করার। কিন্তু দুর্ভাগ্যবশত কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে তিনি বোমা তো ছোড়েন, কিন্তু সেখানে দুজন ভদ্র মহিলার মৃত্যু হয়, দুজন মহিলা ছিল, ব্রিটিশ মহিলা ছিল, তাদের মৃত্যু হয়ে যায়। এবং এই যে ঘটনাটা, এটা কিন্তু মারাত্মকভাবে গান্ধী এর বিরোধিতা করেন, বিকজ গান্ধী ওয়াজ অলওয়েজ আগেনস্ট দ্য ভায়োলেন্স, ঠিক আছে, নন ভায়োলেন্সের জন্য গান্ধী সবসময় কথা বলেছেন। কিন্তু এই ঘটনাতে আরেকটা ঘটনা ঘটে, বাল গঙ্গাধর তিলক কিন্তু স্বরাজের প্রতি আরো বেশি, তাদের যে প্রোটোকল ছিল, তাদের যে চাহিদা ছিল, তাদের যে ডিমান্ড ছিল, সেটা কিন্তু মানে বাড়িয়ে দেন যখন ক্ষুদিরাম বোসের মৃত্যু হয়। তো বেসিক্যালি তোমরা জানোই যে স্বাধীন ভারতের পূর্ব পূর্ব স্বাধীনতা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে ডিভিশনগুলো ছিল, মানে এক্সট্রিমিস্ট, তারপরে মডারেটস, সেখানে কিন্তু নন ভায়োলেন্স বলতে গান্ধীজি তার ব্যাটন সামনে নিয়ে যান, কিন্তু বাল গঙ্গাধর তিলক ওয়াজ ওয়ান অফ দ্য এক্সট্রিমিস্ট অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে, তিনি একজন এক্সট্রিমিস্ট ছিলেন। তো এবার বলবো প্রফুল্ল চন্দ্র সেনের কথা, প্রফুল্ল সেন এখানে দেওয়া আছে। প্রফুল্ল সেন কে ছিলেন? আমাদের ভারতবর্ষের একজন অত্যন্ত সক্রিয় রাজনীতিবিদ, এবং তার কাজ কাজকর্ম প্রি ইন্ডিপেন্ডেন্স, মানে 1947-এর আগেও চলেছে এবং পরবর্তীতেও চলেছে। এবং আরেকটা বিষয়, মানে খুব ইম্পর্টেন্ট পরিচয় কি, ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হিসাবে কাজ করেছেন, ঠিক আছে। বেসিক্যালি 1962, ইয়েস, 1962 থেকে 1967 এই সময় পিরিয়ডটাই কিন্তু অ্যাজ এ কংগ্রেস লিডার, অ্যাজ এ পলিটিক্যাল আইডিওলজি কংগ্রেসের মেনি প্রফুল্লচন্দ্র সেন ছিলেন। এবং তার প্রথম, তার আগে বিধানচন্দ্র রায় ছিলেন, যিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম, বলা যেতে পারে তিনি ছিলেন আমাদের প্রথম মুখ্যমন্ত্রী, ঠিক আছে, হি ওয়াজ দ্য ফার্স্ট মুখ্যমন্ত্রী, বিধানচন্দ্র রায় কথা যদি আমরা বলি তাহলে। তো এখানে এখানে সরি, বিধানচন্দ্র রায়ের কথা যদি বলি, তাহলে বিধানচন্দ্র রায় হচ্ছে আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, সরি, হি ইজ দ্য সেকেন্ড চিফ মিনিস্টার। অ্যান্ড হোয়াট ইজ অ্যাবাউট দ্য প্রফুল্লচন্দ্র সেন? হি ইজ দ্য ফার্স্ট ওয়ান, না? ওকে, নাও বেসিক্যালি বিধানচন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রীরা ছিলেন, অনেক লম্বা সময় ধরে তারা নিজেদের রাজত্ব খুব ভালোভাবে যারা সামলেছেন, তাদের মধ্যে বিধানচন্দ্র রায়ও কিন্তু একজন পড়েন, কারণ তার মুখ্যমন্ত্রিত্ব 14 ইয়ার্স চলে। এবং আরেকটা নাম আছে বিধানচন্দ্র রায়কে কি বলা হয়, পশ্চিমবঙ্গের রূপকার। তো পশ্চিমবঙ্গের রূপকার কেন বলা হয় তাকে? পশ্চিমবঙ্গের রূপকার কেন বলা হয়, কারণ পশ্চিমবঙ্গে যখন এই সময়টা আসে, মানে 1967 পরে সময়টা, মানে সবাই জানে কিরকম একটা ভয়ানক একটা সময় দিয়ে চলছিল, সেই সময় উদ্বাস্তুদের আগমন, খাদ্য সমস্যা, তারপরে বাসস্থান নিয়ে সমস্যা, এই সমস্তর একটা কিন্তু তিনি রেজাল্ট বের করেন এবং এই সমস্ত সমস্যাকে তিনি ঠিক করার চেষ্টা করেন। এবং সেই কারণেই তিনি দুর্গাপুরের ইস্পাত নগরী, হ্যাঁ না, মানে দুর্গাপুর ইস্পাত নগরী, তাছাড়াও ভেরি নোন কল্যাণী, তাছাড়াও লেক টাউন, সল্ট লেক, এই সমস্ত জায়গাগুলোর কিন্তু তিনি নগরপত্তন করেন, এই কারণেই ওনাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার। অ্যান্ড ওয়ান মোর থিং, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, দ্য হরিণঘাটা ডেয়ারি ফার্ম, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, এটাও কিন্তু প্রবিধানচন্দ্র রায়েরই তৈরি করা একটি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট সেগমেন্ট। এবং এখানে আরেকটা জিনিস বলার, অনেকে জানবেন হয়তো, তো বিধানচন্দ্র রায় কিন্তু একজন প্রযোজকও ছিলেন, হি ওয়াজ অলসো আ প্রডিউসার, প্রডিউসার ফর মুভিজ, ইয়েস, হি ওয়াজ অলসো আ প্রডিউসার ফর মুভিজ। কোন মুভিতে তিনি প্রডিউসিং করেছিলেন? বিখ্যাত পথের পাঁচালী, পথের পাঁচালী, যেটা হচ্ছে পথের পাঁচালী, ইয়েস, পথের পাঁচালী, যেটা হচ্ছে সত্যজিৎ রায়ের একমাত্র মুভি যেটা নোবেল পুরস্কার প্রাপ্ত, রাইট? তো এখানে এগুলোই বলা ছিল, কিন্তু আসল উত্তরটা কি হবে, দ্য আনসার ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি, ইয়েস।
তো বেসিক্যালি এই যে ইউনিয়ন ক্যাবিনেট যে নামটি দিয়েছে দেশের কলকাতা বন্দরের সম্পর্কে যদি আমরা বলি, কলকাতা পোর্ট ট্রাস্ট, এটা কিন্তু ভারতবর্ষের প্রথম প্রথম নদী কেন্দ্রিক, মানে নদী বন্দর, প্রথম নদী বন্দর এবং একমাত্র নদী বন্দর, মানে কলকাতা বাদ দিয়ে কিন্তু ভারতবর্ষের কোথাও নদী বন্দর নেই, সবই সমুদ্র বন্দর, ঠিক আছে? আর একটা জিনিস, এর প্রথম যে শিডিউল নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, ভারতীয় বন্দর আইন 1908। ইয়েস, 1908-এ একটি এর প্রধান বন্দর যেটা মেজর পোর্ট ট্রাস্ট অ্যাক্ট, যেটা 1963 দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলার, যে 1970 সালে যে আইনটা ছিল তার অনুযায়ী কলকাতা বন্দরের যে উন্নয়ন তার জন্য কমিশনার নিয়োগের পর 1870 সালের 17ই অক্টোবর থেকে যেটি ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়, ঠিক আছে? মানে এর আগে এটা অ্যানোনিমাস বডি ছিল, কিন্তু তারপরে একটি ট্রাস্টির দ্বারাই এই কলকাতা বন্দরের পোর্ট পরিচালিত হয়। তো এবার আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট সেন্ট্রাল গভর্নমেন্ট পুশেস ফর 100% হাউস হোল্ড ট্যাপ কানেকশন ইন রুরাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল ইন, এখানে বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন স্কিমটা 100% প্রত্যেকটা বাড়িতে ট্যাপ ওয়াটার বা ট্যাপ কানেকশন প্রোভাইড করবে তার বিরুদ্ধে, তার ব্যাপারে কথা বলছে। তো ফার্স্ট ইজ নমামি গঙ্গে, দেন জল জীবন মিশন, নাকি জল ধরো জল ভরো, নাকি জল স্বপ্ন প্রজেক্ট। তো এখানে একটা জিনিস ব্যাপার, নমামি গঙ্গে নিয়ে যদি কথা বলি, এটা একটি সমন্বিত সংরক্ষণ মিশন, মানে এটার মধ্যে স্টেট অ্যান্ড অলসো দ্য সেন্টার, দে উইল ওয়ার্ক টুগেদার। 2014 সালের জুন মাসে, 2014 সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার কর্তৃক এই ফার্স্ট এটার মিশনটাকে লাগু করানো হয় এবং এর জন্য বাজেট ধার্য করা হয় প্রায় 20,000 কোটি টাকা। ওকে, 20,000 কোটি টাকা এখানে ধার্য করা হয়। এবং এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে এখানে বলার, যে এটা কিন্তু আবারও বলছি যে এটা দ্যাট ইজ আস, মানে এটা একটা সমন্বিত প্রোগ্রাম, দিস ইজ লাইক সেন্টার অ্যান্ড স্টেট দুজনেরই এখানটায় হাত থাকবে। তো নেক্সট অপশান ইজ জল জীবন মিশন। জল জীবন মিশনের সম্পর্কে যদি কথা বলি তাহলে আমরা জানি বেসিক্যালি, আর এই প্রশ্নটার উত্তরও তাই হবে, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ দেয়ার, কি কোথায় হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হবে, সেটা হচ্ছে জল জীবন মিশনই, এটাই অ্যান্সার হবে। বেসিক্যালি জল জীবন মিশন যেটা, সেটাতে প্রতিটি গ্রামীণ পরিবার ও সরকারি প্রতিষ্ঠানে, প্রত্যেকটি গ্রামীণ যে পরিবারটা থাকবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো থাকবে তাতে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে, মানে এটা হচ্ছে লং টার্ম এরিয়া টাইমে এগুলোতে কি হবে, পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হবে এবং তাতে কি হবে, জিপি বিল্ডিং, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, তারপরে ওয়েলনেস সেন্টার, এই সমস্তগুলো এর আন্ডারে পড়বে। ইভেন জল সরবরাহ করার যে সমস্ত পরিকাঠামো সেইগুলোর জন্য রাজ্য UTS, মানে রাজ্য বা UTSগুলো, মানে ইউনিয়ন টেরিটরিজ, তাদের প্রত্যেকে পরিমাণ মতো তারা যাতে পর্যাপ্ত জল পায় তার সেটা নিয়মিতভাবে উপলব্ধ করানো হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কথা বলার, যে নেক্সট যে আমাদের অপশানটা রয়েছে সেটা হচ্ছে জল ধরো জল ভরো, সেটা সম্পর্কেও জেনে নিই। বেসিক্যালি 2011-2012 অর্থবর্ষের, মানে 2011 এবং 2012 এই সময়কার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ রকমের ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, যেটাতে এটার মূল উদ্দেশ্য কী ছিল, এর মূল উদ্দেশ্য ছিল যে যেমন জলের যথাযথ সংরক্ষণ করা, মানে ট্যাঙ্ক, পুকুর, রিভার্সার, খাল, এই সমস্ত মাধ্যমে জলকে সংরক্ষণ করানো। তো বেসিক্যালি প্রকল্পের মাধ্যমে একদিকে জল সংরক্ষণও যেমন করা হচ্ছিল, মানে জল ধরো এবং জল ভরো বলা হচ্ছে, মানে যারা পুকুর কাটছে সেই দিন মজুররা কি এখান থেকে কাজের জন্য তারা স্যালারি, মানে তারা মজুরিও পাচ্ছে। তো বেসিক্যালি এটার দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র যে শুধুমাত্র জলের চাহিদা মেটাচ্ছে তা না, নট অনলি দ্যাট, জলের চাহিদা শুধু নয়, এবং এখানে এটা একটা কর্মসংস্থানেরও জায়গা তৈরি করে দিচ্ছে, রাইট? তো জল ধরো পশ্চিমবঙ্গ সরকারের একটি অনবদ্য একটা স্কিম। আচ্ছা, এখানে আরেকটা লাস্ট যে অপশনটা দেওয়া আছে জল স্বপ্ন প্রজেক্ট, সেটা সম্পর্কে একটু আমরা বলি। বেসিক্যালি জল স্বপ্ন প্রজেক্টটা, এটা এই জন্য বলা হয়েছে কারণ ভারতবর্ষের প্রচুর জায়গা আছে, বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গের অনেক ডিস্ট্রিক্ট আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি জল, সঠিক পরিষ্কার জল পাওয়াটা, আর্সেনিক মুক্ত জল, পরিষ্কার জল, সুপেয় জল পাওয়াটা কিন্তু ইটস লাইক ভেরি ইম্পসিবল,
ঠিক আছে, কিন্তু সেই সমস্ত মানুষের কাছে এই জলের যোগান দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নদীমাতৃক, মানে পশ্চিমবঙ্গ স্পেসিফিক্যালি, কোনো গরমের কালে পশ্চিমবঙ্গ নদীমাতৃক হওয়া সত্ত্বেও গরমকালে জল নেই, এই প্রবলেমটা থেকে বের করার জন্যই এই প্রকল্পটিকে সামনে আনা হয়। তো বেসিক্যালি এখানে যে 100% ট্যাপ ওয়াটার কানেকশনের সম্পর্কে যে কথা বলা হচ্ছে, সেটা কিন্তু জল জীবন মিশনের আন্ডারে, কিন্তু বাকি অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি ছিল, তাই জন্য একটু ডিটেলসে তোমাদেরকে বলে দেওয়া হলো। তো বেসিক্যালি এখানে একটুখানি ডিটেলসে যদি আমরা যাই জল জীবন মিশন সম্পর্কে, তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গল এর আগে অ্যানুয়াল যে অ্যাকশন প্ল্যান তৈরি করেছিল ন্যাশনাল কমিটি অফ মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে, তার আন্ডারে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ পড়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কথা যে অন দ্য লাইন, মানে অনেকগুলোর আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2019 সালে জল জীবন মিশন সম্পর্কিত যে বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্টগুলো ছিল, তাদের মধ্যে কিন্তু জল শক্তি মিনিস্ট্রির এই জল জীবন মিশনটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্ল্যান। কারণ যে জে এম এ কি এম, এরা কি এম প্রোভাইড করবে, যে এটা একটা তো ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন দেবে, যেটা তোমাদের প্রশ্নই দেওয়া ছিল যে প্রত্যেকটা বাড়িতে ট্যাপ কানেকশন, যেটা কার্যকরী ট্যাপ কানেকশন সেটা দেওয়া হবে, এবং সেটা কতদিনের মধ্যে দেওয়া হবে, 2024 সালের মধ্যে দেওয়া হবে, এবং কতটা বাড়ি এর সুবিধা পাবে, প্রায় 18 কোটি গ্রামীণ যে ঘরবাড়িগুলো তারা কিন্তু এই সুবিধা পাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার যে এখানে এর আগেও সেন্টার যখন ছিল, তখন আমাদের সেন্টার থেকে এই যে জল জীবন মিশন সম্পর্কিত যে এই সমস্ত প্রকল্পটা, সেটা কোথায় কোথায় আরও এক্সটেনশন করা হয়েছে, একটা তো ওড়িশা, মেঘালয়, আসাম, বিহার, ইস্টার্ন জোনে যে সমস্ত স্টেটগুলো পড়ে, তার মধ্যে এই সমস্তগুলো তো অলরেডি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট What is the right statement about কর্মভূমি launched by the Chief Minister of Bengal? এর মধ্যে কোন স্টেটমেন্টটা রাইট কর্মভূমি সম্পর্কে, এটা এখানে নিচের কোনটা সঠিক, একটি সঠিক স্টেটমেন্ট বা সঠিক লাইন। ফার্স্ট, ইট ইজ এ স্কিম অন পেনশনার্স। নাম্বার টু, ইট ইজ এ জব পোর্টাল। নাম্বার থ্রি, ইট ইজ অ্যান অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ, আর নাকি ইটস এ পলিসি অন এগ্রিকালচার। সো এখানটায় অ্যাকচুয়ালি দ্য আনসার ইজ, দ্য রাইট আনসার ইজ, ইট ইজ এ জব পোর্টাল। ইজ কর্মভূমি অ্যাকচুয়ালি একটি জব পোর্টাল, এবং এটা কিভাবে হবে তার ডিটেলসটা জেনে নিই। বেসিক্যালি 2020 সালে জুন মাসে, এটা জুন মাসের নিউজ, তো জুন মাসে 2020 সালে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কর্মভূমি এই জব পোর্টালটাকে সামনে আনেন, এবং এর পিছনে রিজনটা কি ছিল, ইনফরমেশন টেকনোলজি প্রফেশনালদেরকে হেল্প করার। এক তো এখানে একটা করোনা কোভিড টাইমের একটা লকডাউনের ফেস চলছিল, এখান বিভিন্ন রকম যারা আইটি প্রফেশনাল তারাও আউট অফ ওয়ার্ক হয়ে গেছিলো, তারাও বাড়িতে বসে গেছিলো, এবং তাদের প্রত্যেককে হেল্প করার জন্য এই জব পোর্টালটাকে তৈরি করা হয়। বেসিক্যালি এই যারা চাকরি অনেকে হারিয়েও গেছিলেন এই সময়টার সময় কর্ম, কিন্তু কর্মভূমির মাধ্যমে প্রচুর লোকেরাই বেনিফিটেড হয়েছেন। বেসিক্যালি এখানে আরেকটা জিনিস কি হয়, আমরা সবাই জানি, আমরা যখন জব কোনো নতুন, যারা আইটি সেকশনে কাজ করে বা কোনো বাইরের সেকশনে কাজ করে, সেই ক্ষেত্রে কি হয়, দালাল যারা থাকে তাদের চাহিদা, তারাই কি করে, তারা চাকরি প্রার্থীদের টাকা অপচয় করে, এবং এই পোর্টালের মাধ্যমে কিন্তু সেটাও বন্ধ করার একটা সুবিধা হয়েছে। বেসিক্যালি এই পোর্টালটাতে HTTP, মানে এই যে পোর্টালটা সেটা http://kormobhumi.ntnltr.org এর মাধ্যমেই কিন্তু অ্যাক্সেস করা যাবে, এবং এই পোর্টালটার মাধ্যমে কিন্তু যারা আইটি প্রফেশনাল তারা সহজে জবও পেয়ে যাবে। ঠিক আছে, নাও দিস ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন, ইজ এমভি এশিয়াটিক মুন। এমভি এশিয়াটিক মুনের সম্পর্কে আমরা জানবো, এবং তার আগে যেটা প্রশ্ন সেটা দেখবো, ইটস আ নিউ শিপিং সার্ভিস, ডেফিনেটলি ওকে, দ্যাট হ্যাজ বিন স্টার্টেড বিটুইন কলকাতা পোর্ট অ্যান্ড, বলছে যে এই যে এমভি এশিয়াটিক মুন, সেটা একটি নতুন শিপিং সার্ভিস, এটা কাদের মধ্যে শুরু হয়েছে, একটা যে কলকাতা পোর্ট তো 100%, তাছাড়া কোথায়, হাম্বানটোটা, আচ্ছা হাম্বানটোটা, চট্টগ্রাম, ছাবাহার, আর নাকি মারমাগাঁও,
বেসিক্যালি এখানটা একটা জিনিস তোমাদের বলে দেওয়ার যে হাম্বানটোটা চট্টগ্রাম ছাওয়াহাল এই তিনটেই কিন্তু অন্তর্দেশীয়, মানে এটা কিন্তু আউট অফ ইন্ডিয়া, ঠিক আছে? কিন্তু এখানটা মারমাগাও এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেকারই একটি পোর্ট আছে। তাও আমরা যদি ভাবি হাম্বানটোটা সম্পর্কে, হাম্বানটোটা ইজ ইন নিউজ, অনেক বছর ধরে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। কারণ এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে মগামপুরা মাহিন্দা রাজাপাকসা। হোয়াট আই সেড, মগামপুরা মহিন্দ্রা রাজাপক্ষ, ঠিক আছে? দিস ইজ মগামপুরা মহিন্দ্রা রাজাপক্ষ বন্দর নামে পরিচিত। বেসিক্যালি এই লোকেশন কোথায়, এটা কিন্তু শ্রীলঙ্কায়। আচ্ছা, বেসিক্যালি হাম্বানটোটা যেটা সেটা অন্তর্দেশীয় নির্মিত এবং শ্রীলঙ্কা বন্দর কর্তৃক পরিচালিত। অন্তর্দেশীয় কেন নির্মিত, কারণ এখানটায় যে স্টেক হোল্ডার্স আছে এখানে চায়না স্টেক হোল্ডার্সও রয়েছে। এছাড়াও কি 2008, ইয়েস 2008 সালে এর কার্যকলাপ শুরু হয়। এবং প্রধান বন্দর যে বিভিন্ন যে শ্রীলঙ্কার বিভিন্ন যে বন্দরগুলো আছে, শ্রীলঙ্কাতে বেসিক্যালি 7খানা বন্দর আছে এবং তার মধ্যে এটা কিন্তু সেকেন্ড হাই, মানে সেকেন্ড লার্জেস্ট, শ্রীলঙ্কার সেকেন্ড লার্জেস্ট এটা একটা পোর্ট বেসিক্যালি। এখানে আরেকটাও জিনিস জানার, পরবর্তী পর্যায়ে যে বন্দরের ধারণ ক্ষমতা সেটা 20 মিলিয়ন TEUs বৃদ্ধি করা হবে। তো আসলেও এটা কিন্তু দেখা যাবে যে এটা আলটিমেটলি এখন দ্বিতীয় হলেও একটা সময় গিয়ে দেখা যাবে যে এটা কিন্তু শ্রীলঙ্কার সব থেকে বড় পোর্টে পরিণত হয়েছে। এবং এটা একটা হাব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, কেন্দ্রীয় ট্রান্সশিপমেন্ট এর হাব এটা, মানে ইট উইল বি সাচ এ ইম্পর্টেন্ট। এখানটায় শ্রীলঙ্কার এরকম একটা জায়গাতে, মানে দিস ইজ দ্য ইন্ডিয়া অ্যান্ড এখানে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার এরকম একটা জায়গাতে এই হাম্বানটোটা প্রেজেন্স। এবং এটা এমন একটা জায়গা যেখান থেকে তুমি এখানে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো, এখানটায় তুমি ইস্টার্ন কান্ট্রিজ বা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এরিয়াগুলোতেও তুমি কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সো ইট হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল অ্যান্ড জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে? আচ্ছা, নাও সেকেন্ড হচ্ছে চট্টগ্রামের কথা যদি বলি, তো 3রা জুলাই, মানে 03 3রা জুলাইতেই কি হয়েছে যে পেট্রাপোল আর বেনাপোল যে স্থলবন্দর দিয়ে ঘন ঘন আন্তঃসীমান্ত বাণিজ্য বারবার বিঘ্নিত হচ্ছিল, সেই কারণেই এইটাকে তৈরি করা হয়। বেসিক্যালি এখানেও যে এই প্রশ্নটা আমাদের করা হয়েছে তার উত্তরটাও হবে চট্টগ্রাম। তার কারণ কি, এখানটায় কলকাতা পোর্টের সাথে চট্টগ্রামেরই এই এই লেনদেনটা চলবে এখানে। এখানে আরেকটা জিনিস ভাবনা চিন্তা করার, কারণ এখানটায় এর আগেও আমরা একটা প্রশ্ন করেছিলাম যেটা আমরা পেয়েছিলাম যে মাতলা নদীতে যে INS এর একটা এক্সারসাইজ হয়েছিল সেখানেও, যে এখানে অ্যাকচুয়ালি বেঙ্গল টাইগার লাইনের সহযোগিতায় জিম ইন্টিগ্রেটেড সার্ভিস এই নতুন সেবার উদ্বোধন করবে চট্টগ্রাম এবং কলকাতা পোর্টের যে নতুন সেবাটা। আর এমভি এশিয়াটিক মুন, মানে এমভি এশিয়াটিক মুন সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে ফেরো মেটাল অ্যালয় এবং গার্মেন্টস এই দুটো হচ্ছে এর প্রাথমিক পণ্য যেটা এই জাহাজের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে। কার মধ্যে প্রায় এই যে রুট, মানে কলকাতা এবং চট্টগ্রাম যে রুটটা, এর মধ্যে প্রায় 80 থেকে 100টা কন্টেনার বহনকারী ছোট ছোট বার্জ আগে চালু ছিল এবং এখানে এই শিপমেন্টটা তৈরি হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলার যে এই যে কন্টেনার, এদের এই যে শিপটা, এই শিপটা প্রায় 600 মানে 600 কন্টেনার এরা কিন্তু বহন করার ক্ষমতা রাখে একটা যাত্রাতে, মানে ইন এ ওয়ান গো, যেখানে বারবার ছোট ছোট বার্জ করে 80 থেকে 100ই মাত্র এখানে চলাচল করতো শিপমেন্ট, সেখানে কিন্তু একটা জাহাজে 600 শিপমেন্ট হতে পারে, 600 কন্টেনার যেতে পারে। সো ইট ইজ গোয়িং টু বি ভেরি হেল্পফুল ইন দ্য সেকশন অফ দ্য কলকাতা অ্যান্ড লাইক ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ট্রেড রিলেশন, ঠিক আছে? নাও ওয়ান মোর থিং, দ্য থার্ড অপশন ইজ অ্যাবাউট দ্য চাবাহার পোর্ট। আচ্ছা, চাবাহার পোর্টের কথা যদি বলি, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে গালফ অফ ওমানে, ইরানের একটা জায়গাতে অবস্থিত। এবং ইরানের এমন একটা মহাসাগরীয় বন্দর এটা, যেটা শুধুমাত্র তার নিজের জন্য না, এটা ইন্ডিয়ার জন্য খুব জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট। এবং এখানে শহীদ বেহেস্তি নামে দুটো পৃথক বন্দর আছে, একটি শহীদ কালান্তারি আছে, একটা শহীদ কালান্তারি অ্যান্ড আনাদার ওয়ান ইজ শহীদ বেহাস্তি। তো এই দুটো যে পোর্ট, এই দুটোকে মিলিয়ে এই ছাবার পোর্টটা তৈরি হয়েছে।
বয়েজেম সাবার পোর্ট, এটা ভারত ও ইরানের প্রথম 2003 সালের শহীদ বেহেশতি বন্দর উন্নয়নের প্রকল্পের মানে প্রকল্পের একটা এটা একটা সম্মত হয় এবং পরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে করা যায়নি। কিন্তু বর্তমানে আবার 2016 সালের মে মাসে ভারত ও ইরানের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয় এই সময়, এবং লম্বা কন্টেনার হ্যান্ডেলিং এর সুবিধা পুনর্নির্মাণ করে। নাও দ্য লাস্ট ইজ অ্যাবাউট দ্য মর্মাগাঁও। মর্মাগাঁও সম্পর্কে যদি আমরা বলি তাহলে হচ্ছে এখানে একটা কথা আছে যে মর্মাগাঁও যে প্রোটটা আছে সেটা ভারতের উপকূলীয় রাজ্য গোয়ার পশ্চিম উপকূলে অবস্থিত, মানে ভারতবর্ষের এই যে যদি কোঙ্কণ উপকূল হয় দেয়ার ইজ দ্য গোয়া, অ্যান্ড এখানে মর্মাগাঁওয়ের একটা আছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মর্মাগাঁও পোর্টাস হচ্ছে বন্দর পরিচালনা করে ভাস্কো দাগামা যে অঞ্চলটা সেখানে বৃহত্তম নিয়োগকর্তা কিন্তু মর্মাগাঁও। আচ্ছা আরেকটা জিনিস বলার এখানে যে বেসিক্যালি হেডল্যান্ড ওয়াইড বলে একটা মিনি টাউনশিপ আছে যেটা বন্দরের কর্মীদের জন্য স্কুল, আবাসিক কমপ্লেক্স সুবিধাই, যেমন হসপিটাল, এই সমস্ত কিন্তু এই মর্মাগাঁও ডক থেকে এখানটা করে। তো বেসিক্যালি যে প্রশ্নটা এটা কিন্তু ভারত এবং বাংলাদেশ, তো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের রিলেশন, ট্রেড রিলেশন, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের ট্রেড রিলেশনের ওপর এই কোয়েশ্চনটা ছিল। অ্যান্টি শিপিং সার্ভিস উইচ ইজ কল এমভি এশিয়াটিক মুন ইজ গোয়িং টু বি হেল্ড ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, অ্যান্ড দ্যাট ইজ দ্য পোর্ট ইজ নেমড বাই যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি তোমরা জানো, তার সাথে চট্টগ্রাম, ঠিক আছে। সো দিস ওয়াজ দ্য ডিটেলস অফ দি সেম থিং যেটা আমরা বললাম, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এবং এটা এখানে কলকাতা ডক সিস্টেম যেটা চট্টগ্রামে থ্রু ইন্ডো বাংলাদেশ প্রোটোকল রুট টু ট্রান্সপোর্ট কন্টেইনার, ঠিক আছে। তো কেন যে ইন্ডো বাংলাদেশ যে প্রোটোকল রুট আছে তাতে কন্টেইনার ট্রান্সপোর্টের কারণেই কিন্তু এইটা করা হচ্ছে, এই এই এখানে দিস উইল বি কমপ্লিটিং। নাও উই উইল বি মুভিং টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন উইচ ইজ এমভি সেজ্যোতি, সেজ্যোতি বা সেজ্যোতি, এমভি সেজ্যোতি। তো এমভি সেজ্যোতি বলছে যে উইল বি দ্য ফার্স্ট ট্রায়াল কন্টেইনার শিপ গিভিং সার্ভিস টু, এটাও একটা কন্টেইনার শিপের সম্পর্কে প্রশ্ন, এটা একটা ট্রায়াল কন্টেইনার শিপ কোথা থেকে কোথায় এর সার্ভিস দেবে, একটা যে কলকাতা পোর্ট থেকে আগরতলা নাকি কলকাতা পোর্ট থেকে চট্টগ্রাম নাকি কলকাতা পোর্ট থেকে মর্মাগাঁও নাকি মর্মাগাঁও টু আগরতলা, ইটস ভেরি ট্রিকি। আগার যদি তোমাদের এটা না জানা থাকে তাহলে সত্যি এটা উত্তর দেওয়া খুব মুশকিল। বেসিক্যালি এই যে ট্রাস্টিং এই যে ফার্স্ট কন্টেনার শিপ হবে এটা হচ্ছে তিনটে রুটে যাবে, একটা হচ্ছে কলকাতা টু ফার্স্ট যাবে এটা চট্টগ্রামে, ঠিক আছে, দেন চট্টগ্রাম টু আগরতলা। সো দ্য রাইট আনসার ইজ কলকাতা পোর্ট টু আগরতলা, ওকে। তো বেসিক্যালি ইউনিয়ন মিনিস্টার আমাদের পশ্চিমবঙ্গের যে কেন্দ্র মানে আমাদের পশ্চিমবঙ্গে না ভারতবর্ষের যিনি কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী তিনি প্রথম পরীক্ষামূলক কন্টেনার জাহাজ এমভি সেজ্যোতি কলকাতা থেকে আগরতলা একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি কিন্তু এটার শুরুয়াত করেন, এটা সূচনা করেন, এবং তারপরে দেখা যায় এটি বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মানে বাংলাদেশের থ্রুতে গিয়ে পুরো আগরতলা মানে ভারতের যে উত্তর পূর্ব নর্থ ইস্টার্ন যে পুরো সেকশনটা সেই জায়গাটা কিন্তু কভার করবে থ্রু দিস শিপমেন্ট রুট। আচ্ছা এখানে আরেকটা জিনিস কি, এটা কিন্তু ভারতবর্ষকে শুধুমাত্র এমন না যে ভারত বাংলাদেশ মানে এক তো ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপকে টাফ করছে ফিল্ড অফ ভারতবর্ষ আছে, শুধুমাত্র এইটা যে করবে এমন নয়, এটা কিন্তু আরেকটা কাজ করবে যে ভারত বাংলাদেশের যে সামুদ্রিক সম্পর্কটা সেটাকেও আরও উন্নতি করবে, মানে ইন্ডিয়ান ওশানের রিলেশনশিপ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইন এ ডিটেলস টপিকস ইট উইল টেক এ টাইম টু সে, কিন্তু ইন্ডিয়ান ওশানের ইম্পর্টেন্স ইস্টার্ন ইন্ডিয়াতে বা নর্থ ইস্টার্ন রিজিয়নে বাংলাদেশের সাথে সেই জায়গাটাকেও অনেক বেশি স্ট্রং করবে, ঠিক আছে, ওকে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট সেলফ স্ক্যান, তো সেলফ স্ক্যান সম্পর্কে প্রশ্নটা কী আছে দেখে নিই। সেলফ স্ক্যান ডকুমেন্ট ইজ এ স্ক্যানিং অ্যাপ, ইট ইজ এ অ্যাপ বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি, দেয়ার ইজ এ প্রিন্টিং মিস্টেক, দিস ইজ দ্য ইউনিয়ন মিনিস্ট্রি, অ্যান্ড ইট উইল বি অ্যান অনলাইন অ্যাপ নাকি দ্য অ্যাপ ডাটা উইল বি স্টোর্ড ইন দ্য ডিভাইস ওনলি, দ্য বেটা ভার্সন অফ দ্য অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল অন iOS ওনলি। সো কোয়েশ্চেন কি বলা হয়েছে যে এখানটায় এটা কি একটি অনলাইন অ্যাপ, এটা কি ইউনিয়ন মিনিস্ট্রির, না এটা পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা একটা অ্যাপ। আচ্ছা অ্যাপ ডাটা উইল বি স্টোর্ড ইন দ্য ডিভাইস ওনলি, নো নট ওনলি ডিভাইস, এখানটায় কি উইল বি স্টোর্ড ইন দ্য ডিভাইস ওনলি, আচ্ছা অ্যান্ড ইট উইল বি অনলাইন অ্যাপ, নো দিস অ্যাপ উইল বি অফলাইন অ্যাপ,
তাহলে এটাও হয়ে এটাও বাদ চলে গেল আর এটাও বাদ চলে গেল, ঠিক আছে। অ্যাপ ডাটা উইল স্টোর ইন দ্য ডিভাইস ওনলি, ডিভাইস মানে যে যে ডিভাইসের মাধ্যমে সেলফ স্ক্যান ডকুমেন্টস রাখা হবে সেই ডিভাইসে থাকবে। ইয়েস দিস ইজ রাইট, অ্যান্ড দ্য বিটা ভার্সন অফ দ্য অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অন iOS এর উপরই। না এইটা অ্যাপ্লিকেশন স্টোর এবং অ্যামাজন অ্যাপ স্টোর, অ্যাপ্লিকেশন স্টোর অ্যান্ড অ্যামাজন এই দুটো স্টোরে পাওয়া যাবে। সো বিটা ভার্সন iOS এ শুধুমাত্র পাওয়া যাবে এমন নয়। তো বেসিক্যালি আমরা যদি সেলস স্ক্যানের সম্পর্কে জানতে চাই, তাহলে সেলস স্ক্যান অ্যাপটা কেন ডেভেলপ করা হয়েছে, তোমরা জানো যে পশ্চিম ভারতবর্ষের সাথে আন্তর্দেশীয় সম্পর্ক চায়না, ইন্ডিয়া অ্যান্ড চায়না রিলেশন গেট ভেরি ব্যাড অ্যাট দ্য ডিউ টু দ্য টাইম অফ দ্য প্যান্ডেমিক। গালওয়ান ভ্যালিতে যে ঘটনাগুলো ঘটেছিল তার কারণে ভারতবর্ষ এবং চায়নার রিলেশন খুবই খারাপের দিকে যায়, এবং এটার ফলাফল হিসাবে ভারতবর্ষ প্রচুর অ্যাপ বন্ধ করে দেয়, চায়নার প্রচুর অ্যাপকে ব্যান করে দেয়। এবং ক্যাম স্ক্যানার বলে একটি অ্যাপ যেটা ভারতবর্ষে চলতো খুব ভালোভাবে, যেরকম ওয়ান অফ দ্য চাইনিজ অ্যাপ, সেটা রেস্ট্রিক্টেড হয়ে যায় ইন্ডিয়াতে, রাইট? তো এই কারণেই পশ্চিমবঙ্গ সরকার তার নিজস্ব দেশীয় সেলফ স্ক্যান অ্যাপকে ডেভেলপ করে, বেসিক্যালি সেলফ স্ক্যান অ্যাপ যেটা সেলফ স্ক্যান অ্যাপকে অফলাইন ভি ইউজ করা যাবে, ঠিক আছে? অফলাইন ইউজ করা যাবে, এর যে ডেটাটা থাকবে সেটা ডিভাইসেই থেকে যাবে, তো আর সমস্ত সেকশনে মানে গুগল স্টোর, অ্যাপ স্টোর সমস্ত জায়গাতেই পাওয়া যাবে। সো দিস ইজ রিয়েলি গোয়িং টু বি ভেরি হেল্পফুল, আর তার সুবিধাও পাওয়া যাচ্ছে, রাইট? মানে শুধুমাত্র যে আমাদেরকে বাইরের দেশগুলোর প্রতি ডিপেন্ড করতে হচ্ছে এমন না, তো পশ্চিমবঙ্গের নিজস্ব মানে আমাদের বুঝতেই পারছি যে দেশীয় অ্যাপসগুলোকেও কিন্তু এখানে চর্চা করানো হচ্ছে, ঠিক আছে? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য সাইক্লোন, কিন্তু সাইক্লোনের ছাড়া এটা একটু ট্রিকি এই কারণে কি ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উইচ ইজ নাবার্ড এখানে 795 কোটি ইয়েস্ট বেঙ্গলকে দিয়েছে। কেন দিয়েছে? টু রিকনস্ট্রাক্ট ইনফ্রাস্ট্রাকচার ডিউ টু, এখানটায় পশ্চিমবঙ্গকে দিয়েছে কি কারণে, যে ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গাতে লোকেটেড যেখানে পশ্চিমবঙ্গ সবার আগে সাইক্লোন দ্বারা বিধ্বস্ত হয়। তো সাইক্লোনের দ্বারা যে বিধ্বস্ততা হয়েছে তার জন্য নাবার যে স্যাংশন করেছে 795 কোটি টাকা, সেটা কার কোন কিসের কারণে, সেটা আইলার জন্য নাকি ফোনির জন্য নাকি আমফান না তেতলি? তো বেসিক্যালি সব প্রত্যেকটার ক্ষেত্রেই নাবার্ডের কিছু না কিছু হাত আছে, কিন্তু এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে আমফান। তো আয়লা সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে আয়লা বেসিক্যালি 2009 সালে হয়েছিল, কবে? 2009 সালে, এবং টাইফুন ওয়ার্নিং সেন্টার দ্বারা পাওয়া যায় সংবাদ যে ভারতে কলকাতা থেকে প্রায় 950 কিলোমিটার দূরে একটি ক্রান্তীয় বিশৃঙ্খলা মানে একটি সাব ট্রপিক্যাল একটা প্রবলেম তৈরি হয়, এবং দক্ষিণ পশ্চিম বর্ষার কারণে সেটা শুরু হয়, এবং এই সময় বিশৃঙ্খলা এত গভীর হয়ে যায় যে সত্যি সত্যি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এই সময় কিন্তু একটা ভয়ানক ঝড়ের সম্মুখীন হয়। কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট 2009, সো দিস ইজ নট আওয়ার আনসার। নাও দ্য ফোনি, ফোনি কেন? ফোনি হচ্ছে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় এবং এটাও একটি সাইক্লোন, এবং এটা হচ্ছে 1999 সালে ওড়িশা ঘূর্ণিঝড়ের পর ভারতের ওড়িশা রাজ্যের আঘাত হানা সবচেয়ে ক্রান্তীয় ঘূর্ণি মানে সব থেকে বড় ট্রপিক্যাল সাইক্লোন বলা যেতে পারে এটা ছিল, এবং এখানটায় এটা একটা বেসিক্যালি ট্রপিক্যালি হালো প্রেশার থেকে তৈরি হয়েছে সাইক্লোনে। যদি তোমরা শুরুয়াত জানো যে এটা কেন হয়, সাডেনলি কোনো একটা অঞ্চলে প্রচণ্ড ইনস্টেন্স লো প্রেশারের কারণে কি হয়, আশপাশের থেকে যে হাই প্রেশার জোন থাকে তার এই লো প্রেশারের দিকে হাওয়া ধেয়ে আসে। কেন ধেয়ে আসে? কারণ হাওয়ার রুলসই হচ্ছে কি, যেখানে হাই প্রেশার মানে ঠান্ডা যেখানে থাকবে হাওয়া, মানে কোল্ড কোল্ড হাওয়া যেখানটায় থাকবে সেখান থেকে ওয়ার্ম, ওয়ার্ম কেন, সেই জায়গাটাতে সবসময় প্রেশার কম থাকে, এবং সেইখানটায় এই ব্যালেন্স করার জন্য ঠান্ডা অঞ্চল থেকে গরম অঞ্চলের দিকে হাওয়া ধেয়ে যায়, এবং যখন এখানটায় কোথাও একটা কোনো একটা জায়গাতে ইন্টেন্স ইন্টেন্স লো প্রেশারে তৈরি হয় তখন আশেপাশের যে গরম হাওয়া সেটা এই এর দিকে ধেয়ে আসে, এবং লো প্রেশারের কারণে এবং এখানে কোরিওলিসিস ফোর্সের কারণে এটা ক্লকওয়াইজ অ্যান্ড মানে আমাদের যে সাদার্ন হেমি নর্দার্ন হেমিস্পিয়ার মানে উত্তর হেমিস্পিয়ার উত্তর গোলার্ধ সেখানটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং দক্ষিণ গোলার্ধে ক্লকওয়াইজ ঘুরতে থাকে এবং সেখানে গিয়ে তৈরি করে ক্রান্তীয় সাইক্লোন। এবং তার মধ্যে ফোনিও যেমন আমফানও তেমন, আমফান এইবারই ঘটেছে জাস্ট কিছুদিন আগেই, এবং এটা জুন মাসেরই ঘটনা, তো সেই কারণে এই যে প্রশ্নটার উত্তর সেটা আমফান রিলেটেড। এবং তিতলি এটাও একটা ইম্পর্টেন্ট ঘূর্ণিঝড়, এবং তিতলি সম্পর্কে যদি বলা হয় তাহলে এটা
মারাত্মক ধ্বংসাত্মক এবং মারাত্মক ছিল যেটা 2018 সালে। সো 2018 সালে যেটা হয়েছিল সেটা ছিল তিতলি, ফণী ছিল 2019-এ, আর আমফান ছিল 2020-তে। ওকে, আর আয়লা তো অনেক পুরনো, ঠিক আছে। বেসিক্যালি এই তার এই যে ভয়ানক ঘূর্ণিঝড়ের কারণে যে পুরো ভারতবর্ষের, দেখো ভারতবর্ষ বারবার এই জন্য বলা হয় যে পশ্চিমবঙ্গ একটা পার্ট, এবং পশ্চিমবঙ্গে কিছু একটা দুর্ঘটনা হোক বা যে কোনো স্টেটে দুর্ঘটনা হোক, আলটিমেটলি ইটস এ লস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার মানে নাবার্ড 795 কোটি টাকার রিকনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারের জন্য ড্যামেজ হওয়ার জন্য তারা কিন্তু পশ্চিমবঙ্গকে দিয়েছে, ঠিক আছে। এবং কার আন্ডারে দিয়েছে? রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের আন্ডারে, IDRDIDF, ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ রিলেটেড টু ইটস দ্যাট সুপার সাইক্লোন আমফান ওয়াজ ফর্মড ওভার। সো দিস ইজ এ ভেরি মাচ জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে, জিওগ্রাফি রিলেটেড কোয়েশ্চেন। এখানে ফার্স্ট অপশন কি আছে? সাউথ ওয়েস্ট অ্যারেবিয়ান সি, মানে অ্যারেবিয়ান এর সাউথ ওয়েস্ট সেকশন, সাউথ হয়ে গেল দক্ষিণ, ওয়েস্ট হয়ে গেল পশ্চিম, দক্ষিণ পশ্চিম অ্যারেবিয়ান সি থেকে তৈরি হয়েছে, নাকি সাউথ ইস্ট অফ বে অফ বেঙ্গল, সাউথ ইস্ট অফ বে অফ বেঙ্গল মানে সাউথ হয়ে গেল দক্ষিণ এবং ইস্ট হয়ে গেল তাদের উত্তর পূর্বীয়, দক্ষিণ পূর্বীয় বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে এটাও তৈরি হয়েছে, নাকি নর্থ ইস্ট ইন্ডিয়ান ওশান, ভেরি ক্রুশিয়াল এই একটা জোন যেখানে যেটা সব থেকে বেশি সাইক্লোনের জন্য এখানে নিজেদেরকে ইম্পর্টেন্ট দেয়, কিন্তু বেসিক্যালি এইটা আমাদের ক্রান্তীয় অঞ্চলে বেশিটা দেখা যায় না, বেসিক্যালি আমাদের ইকুয়েটোরিয়াল অঞ্চলে নর্থ ইস্ট ইন্ডিয়ান ওশানের ইম্পর্টেন্স দেখা যাবে, এল নিনো লা নিনার ক্ষেত্রে কিছুটা এখানে করে, বাট নট ফর আমফান। তাহলে পড়ে থাকলো কি? নর্থ ইস্ট বে অফ বেঙ্গল। তো নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেও যদি আমরা বলি, তো নর্থ ইস্ট বে অফ বেঙ্গল ইজ নট অলসো দ্য রাইট আনসার, কারণ দ্য রাইট আনসার ইজ দ্য সাউথ ইস্ট বে অফ বেঙ্গল। নাও সুপার সাইক্লোন কোথায় হয়েছে? সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে মে মাসের 16 তারিখে হয়েছিল। তো এইটা কি? সেকেন্ড প্রি মনসুন সাইক্লোন, এর আগেও একটা সাইক্লোন হয়েছিল, এবং বেসিক্যালি আমফান যদি বলা হয় তাহলে এটা ক্যাটাগরি 5 হারিকেনের ওপর পড়ে। এবং কিভাবে বোঝা যায়? স্যারি সিম্পসন হারিকেন উইন্ড স্কেল বলে একটি হারিকেন বা ঘূর্ণিঝড় মাপক যন্ত্র আছে, তার দ্বারা এটা স্পেস এজেন্সি নাসার দ্বারা এটাকে পাওয়া যায়, এবং তার দ্বারা বোঝা গেছে এ কিন্তু ক্যাটাগরি 5 আন্ডারে, মানে ইটস আ ভেরি সিভিয়ার সাইক্লোন, সো ইট ইজ কল সুপার সাইক্লোন, ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট কি হুইচ অফ দ্য বিলো ইজ অ্যাবাউট রাইট অ্যাবাউট আমলা শঙ্কর। খুবই রিসেন্টলি আমলা শঙ্করের দেহাবসান ঘটেছে এবং সেই কারণে এই প্রশ্নটা দেওয়া। দ্য ফার্স্ট অপশন ইজ শি ইজ দ্য মাদার অফ রবিশঙ্কর। নাও নাম্বার টু ইজ শি ইজ এমিনেন্ট কথক ডান্সার। নাম্বার থ্রি, ইন সীতা স্বয়ম্বর শি প্লেড সীতা, নাকি নাম্বার ডি, আমলা ওয়াজ অ্যাওয়ার্ডেড বঙ্গবিভূষণ। তো এইটার মধ্যে কোনটা সঠিক উত্তর? আচ্ছা, বেসিক্যালি হেয়ার আই নিড টু সে অ্যাবাউট রবিশঙ্কর। রবিশঙ্করের সম্পর্কে যদি আমরা বলি তাহলে রবিশঙ্করের জন্ম হয়েছে কিন্তু উত্তরপ্রদেশে, নট হি ইজ নট ফ্রম ওয়েস্ট বেঙ্গল সোললি। তো রবিশঙ্কর কে ছিলেন? রবিশঙ্কর ছিলেন বিখ্যাত ডান্সার উদয় শঙ্করের ভাই, এবং সেই অর্থে অমলা শঙ্কর ওয়াজ দ্য ওয়াইফ অফ উদয় শঙ্কর, সো দিস ক্যান নট বি হ্যাপেন। তো 1938 সালে 18 বছর বয়সে রবিশঙ্কর তার নিজের যে ভাইয়ের উদয় শঙ্করের নাচের দল ছেড়ে মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অমর শিল্পী আচার্য আলাউদ্দিন খান সাহেবের কাছ থেকে সেতারে তিনি কিন্তু শিক্ষা নিতে শুরু করেন, এবং তারপরে কি হয়, তিনি অসাধারণ জিনিস শিল্পী ছিলেন, ওস্তাদ আলী আকবর খান তার সাথেই তিনি নিজের যুগলবন্দি পেশ করতে শুরু করেন এবং তিনি অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠেন। এবং পরবর্তীকালে যদি আমাদের যে প্রশ্ন, যদি অমলা শঙ্কর সম্পর্কে আমরা বলি, অমলা শঙ্কর কত্থক ডান্সার একদম ছিলেন না, তিনি ছিলেন ডান্সিউস। ডান্সিউস মানে যেটা বেসিক্যালি একটা ব্যালেট, ঠিক আছে, ডান্সের একটা সেকশন যেটা হচ্ছে ব্যালেট ঘরানা থেকে থাকে। তো অমলা শঙ্কর ইজ দিস নেম ইজ কনজয়েন্ড উইথ দ্য ব্যালেট, নট দ্য কত্থক ডান্সিং। হ্যাঁ, সীতা স্বয়ম্বরের যে থিয়েটারটা ছিল সেখানটায় তিনি ডেফিনেটলি প্লে করেছিলেন, কিন্তু তিনি যে প্লেটা করেছেন, তিনি যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন, দ্যাট ওয়াজ নট সীতা, ইট ওয়াজ জনক, ঠিক আছে। তিনি ছিলেন জনকের যে রোল সেটা প্লে করেছিলেন, এবং পড়ে থাকলো এটা কি অমলা বঙ্গবিভূষণ দ্বারাই তিনি অ্যাওয়ার্ডেড হন। বেসিক্যালি
শুধুমাত্র বঙ্গবিভূষণ নয়, এখানে যদি দেখা যায় তাহলে নৃত্য অবদানের জন্য তিনি সঙ্গীত নাটক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পান। এবং তিনি কান চলচ্চিত্র উৎসব, সবাই যেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব যেখানটায় প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেস সেলিব্রিটিদের একটি এটা হচ্ছে স্বপ্নের জায়গা কান উৎসব। কান চলচ্চিত্র উৎসবে তিনি রেড কার্পেটে ভূষিত হন এবং তিনি সেখানে কল্পনা ক্লাসিক তার যে আর পুনরুদ্ধারকার মুদ্রণ কল্পনা সেটা কিন্তু ক্লাসিক মানে কল্পনা 1948-এর একটা সেগমেন্ট সেটা কিন্তু এই কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। তো শি ওয়াজ অলসো ভেরি মাচ এমিনেন্ট। তো আরেকটি জিনিস এখানে আবারও বলে দিই, ডান্স ইউজ এই কথাটা, এটার মানে হচ্ছে কি ব্যালেট, কাইন্ড অফ ব্যালেট, ঠিক আছে। আচ্ছা, নাও ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, দ্যাট হুইচ অফ দ্য পার্টি ফাউন্ডার ওয়াজ সৌমেন্দ্রনাথ মিত্র, নিচের কোনটি কোনটি এর মধ্যে সৌমেন্দ্রনাথ মিত্র দ্বারা মিত্র এর এই পার্টির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস নাকি তৃণমূল কংগ্রেস নাকি যুব কংগ্রেস নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস। তো বেসিক্যালি এখানটা প্রত্যেকটার মধ্যে শুধুমাত্র প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস যেটা সেটা সম্পর্কে যদি আমরা বলি, এটা একটা ভারতের রাজনৈতিক জল যেটা সোললি সৌমেন্দ্রনাথ মিত্র দ্বারা তৈরি হয়। এবং এখানে আরেকটা জিনিস বলার, 2008 সালে জুলাই মাসে সৌমেন্দ্রনাথ মিত্র ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস নামে নতুন গণদলটি গঠন করেন। এবং অক্টোবর 2009 তিনি কি করেন, তিনি এখানে আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে একত্রিত হন। তো তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যদি বলা হয় তাহলে পরে সবাই ভালোভাবেই হয়তো জানে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতীয় রাজনৈতিক দল, কিন্তু এটা কিন্তু বর্তমানে ইট হ্যাজ দ্য পাওয়ার এর পোটেনশিয়াল টু বি অ্যাক্লেমড অ্যাজ আ ন্যাশনাল, ইট ইস নট অনলি আ স্টেট পার্টি, দিস ইজ আ ন্যাশনাল পার্টি। তো এই জন্য একে বলা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো এই যা তৃণমূল কংগ্রেসের যে শাখা তাতে তিনি সেটা হচ্ছে ফাউন্ডেড মেম্বার ওয়াজ মমতা ব্যানার্জি। এবং এখানে আরেকটা জিনিস বলার যে 2019 সালের পর থেকে কিন্তু বর্তমানে 21টি আসন নিয়ে লোকসভায় চতুর্থ বৃহত্তম দল। তো আমরা যদি সর্বভারতীয় বললাম যেহেতু এটা লোকসভার ক্ষেত্রে এটা কিন্তু ফোর্থ বিগেস্ট দল, যেখানে ফার্স্ট কারা বিজেপি এবং এর তার মধ্যে চতুর্থ নম্বরে আসে কংগ্রেস তৃণমূল কংগ্রেস। আচ্ছা, যুব কংগ্রেসের সম্পর্কে যদি বলি তাহলে ভারতীয় যুব কংগ্রেস কিন্তু জাতীয় কংগ্রেস দলের যুব শাখা। তো এখানের সাথে সৌমেন্দ্রনাথ মিত্রের কোনো সম্পর্কই নেই, আর এটা একটা ফন্টাল সংগঠন হিসাবে তৈরি হয় এবং ইন্দিরা গান্ধী যুব কংগ্রেস পার্টির একটি প্রধান মানে যখন ইন্দিরা গান্ধী ছিলেন সে সময় এই যুব কংগ্রেসের ফন্টাল সেকশনটা তৈরি হয়। প্রিয়রঞ্জন দাস মুন্সি ভারতীয় যুব কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন এটাতে প্রিয়রঞ্জন দাস মুন্সি, তিনি ছিলেন যুব কংগ্রেসের প্রথম সভাপতি এবং পরে তিনি ভারতীয় মন্ত্রিসভায় তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হন। আচ্ছা, নারায়ণ দত্ত তিওয়ারি এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন, ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট ওয়াজ নারায়ণ দত্ত তিওয়ারি, নারায়ণ দত্ত তিওয়ারি। আচ্ছা, আর 1970-এর দশকে সঞ্জয় গান্ধীর নেতৃত্বেও যুব কংগ্রেসে খুব ভালো ভালো কার্যকলাপ করানো হয়। তো ইট ওয়াজ আবার যুব কংগ্রেস। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা যদি বলা হয়, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস কবে, 1885-তে অ্যালান অক্টোভিন হিউম্যান দ্বারা তৈরি হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। পরবর্তীতে 1920 সালে সক্রিয়ভাবে মহাত্মা গান্ধী যখন ভারতীয় রাজনীতিতে আসেন সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা হয়ে তিনি দাঁড়ান এবং ভারতীয় জাতীয় কংগ্রেস তখন তৈরি হয়। বাট দ্য রাইট আনসার ইজ প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, ঠিক আছে, যেটা তিনি ন্যাশনাল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এটি তৈরি করেন। তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা করার কারণ হচ্ছে এটা সৌমেন্দ্রনাথ মিত্রের মিত্রের রিসেন্টলি মৃত্যু হয়, 78 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন বেলভিউ হসপিটালে। জুলাইয়ে তিনি 2008-এ তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছেড়ে এই পার্টিটি ফর্ম করেন। সো দ্যাট ওয়াজ দ্য ক্লাস ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আই হোপ দিস ক্লাস ওয়াজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর ইউ।
সঙ্গে থাকো, প্রত্যেক দিন দেখতে থাকো, নতুন নতুন এবং ক্লাস আসতে থাকবে, এবং প্লিজ ঠিকঠাক করে জানিও তোমরা কিরকম মনে করো। আর ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ আস, সো ইউ ক্যান কল অন দিস বোথ নাম্বার, হুইচ ইজ 9580004804 অ্যান্ড 7291059476। So this was the class for today. Thank you very much for watching the video and take care. Bye bye.